السلام عليكم. আমি ফারহান আক্তার সাথে আজকে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বাপের বাড়িতে আসছি, আমাদের এখানে গ্রামের গ্রাম্য মেলা। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। চলেন যাই দেখি মেলায় যাওয়ার প্রস্তুতি কিরকম চলতেছে। তো আজকে মেলা উপলক্ষে এখানে আসছিলাম, হঠাৎ করে রাত্রে আমি খুব অসুস্থ হয়ে গেছি, এখনো শরীরটা খুব অসুস্থ। তাই আমার ভাবি এরা সবাই রেডি হয়ে গেছে, আমার ভাবি, বড় ভাবি, ছোট বোন সবাই। তো চলেন আপনাদের দেখাই। এই যে দেখেন আমার ভাবি, বড় ভাবি, দুইজনে একরকম ড্রেস পরছে। আমার দেখেন দেখি আমিও একই রকম ড্রেস পরছি, এই একই ড্রেস সবাই পরছে, সবাই বানাইছে যদি সম্ভব হয়। হ্যাঁ, এই যে দেখেন আমরা সবাই এইরকম জামা বানাইছি। তো ভাবি তো দেখেন আমার ভাবিও পরছে, সবাই একরকম জামা বানাইছি আমরা মেলার মধ্যে পরার জন্য, বাড়ির সবাই একই রকম জামা। এই যে জান্নাতও পরছে। মেলা আলাবাড়ি সিনি রান্দার আয়োজন চলতেছে একসাথে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সিনি একসাথে রান্ধতেছে। আর এই যে দিকে সবজি কাটতেছে, হাতে হাতে সবজি কাটি। রাতের মেলা, তালো আর মা হয়ে আসছে বাবা। মেলায় আছে হরেক রকমের আচার, যা দেখলে জিভে জল চলে আসে। আসলে মেলায় গেলে এরকম আচার দেখলে না খেলে আর ভালো লাগে না। এই যে আমরা মেলায় যাইতেছি সৈন্যবাহিনী নিয়ে, সৈন্যবাহিনী কত সুন্দর সুন্দর কসমেটিক্স, গুড়ি, আংটি, গড়ি, দেখতে সুন্দর লাগে। দেখ তো সব জিনিস
মেলায় আসবো আর ঝালমুড়ি খাবো না তা কি কখনো হয়? মেলায় এসে আমার ছেলেরা আমরা সবাই মিলে ঝালমুড়ি খাইতেছি। মেলায় থেকে আমরা কি কি শপিং করছি দেখেন, এই যে রেল চুরি না, তারপরে এই যে ক্লিপ বাসায় নাই, এই যে ব্যান এটি কালিয়ে কিনছি, জান্নাতে জান্নাতে পছন্দ হয়েছে, আর এই যে ব্যাগ এটি মোহাম্মদের, এটি আব্দুল রাফির, আর এই যে একটা বইটে জান্নাতের পিঠে সুদা আল্লাহ, আর এটা মিতু পছন্দ করে কিনা দিছে ছোট্ট একটা তানি, তারপরে এটা কি আপনার না আপা, তারপরে আরো আছে আরো মার্কেট আমার খোলা কত গেছে একটা মাছ, এটা একটা স্ক্যাপের ক্লিপ মনে হবে একটা কাটা এসে এসে এসে